আব্বাসী মুসলমানি আব্বাসী কি মনে করেছে এটা দেবী শহরের ঘাট জিনা এটা মন্দির মন্দির মন্দিরে আরতি হচ্ছে বুঝতে পারছ না সেই জন্যই তো জিনার মতো চিল্লে ঠাকুর মশাইকে ডাকছি তো ঠাকুর তোমার সাহস তো কম নাই জানো আমি কে হায় আল্লাহ সেই এক কথা ওদিকে যে দেরি হয়ে যাচ্ছে খবরটা যে দিতেই হবে খাইজানকে পেলে কোনো ভাব নাই থাকতো না ঠাকুর মশাই ও ঠাকুর মশাই এ আপনি তখন থেকে চিৎকার করে আমার একই আব্বা জি বহিন তুমি জলদি জলদি মন্দিরের দরজা বন্ধ করে দাও খাইজান কেন শয়তান আসছে শয়তান হ্যাঁ ভাইজান শয়তান বল আব্বা জি বহিন এই খবর তুমি কেমন করে পেলে দেবী শাম ঘাটে আব্বা জি আপনি তাড়াতাড়ি পাশাতে চলে যান বৌরানী এক্ষুনি গিয়ে মহারাজকে খবরটা জানিয়ে বলুন তিনি যেন উপযুক্ত ব্যবস্থা করে আমার যে ভীষণ ভয় করছে ব্রাহ্মণ ভাইটি বৌরানী আমার সঙ্গে এসো আমি দাঁড়িয়ে থেকে তোমাকে পালকিতে চড়িয়ে তারপর পড়ায় খবর দেব এই আব্বা ছিদরা চলে যখন তাপসীরা ফুল তুলে দেয় রাবে আর হাত থেকে রে বাঁচে না সত্য ফিরেছেননি ঠিক তখনই গর্জন করে নেবা মুসি তুমি কার জাহান রাম রহিমের ভালোবাসা ধর্মে ধর্মান্ধতার কাল নাগিনীর বিষয়ে ছবল মারে এই সব তুমি কি তা দেখতে পাও না বিসমিল্লাহ তমস বাদাব তুমি জানো আমি কে জানি হিন্দু দেশে নবা মুর্শিদ গুলি কা ধর্মগুরু হাজিম নসর বাপনি বিসমিল্লাহ আমি কখনো কোনো দিন কারো ভয় এক মুহূর্তের জন্য দাঁড়াইনি বাদাব দরাজ প্রথম দাঁড়াবে আমি নামাজ পড়ব এটা মসজিদে নয় হাজিমুল্লাহ আমি মসজিদে পড়নি আর মানে না হাজিমুল্লাহ সরব এই মন্দিরের প্রতিষ্ঠাতা দিনাজপুর উদানার দীর্ঘদিন ধরে এই মন্দিরে পূজা আছে দেবতার পূজার অতি বেবাস বেদাব এই মন্দির আমি ভাঙবই পারবেন না তুমি জানো আপনারই ধর্মান্ধতার বারবার অভিযানে ধ্বংস হয়ে গেছে হাজার হাজার দেবতার বিগ্রহ আপনারই খেয়ালের খেলায় রাজা সীতারামের সোনার ভূষণ মাটি আজ লালে লাল বিসমিল্লাহ কুরবানি কুরবানি আর আপনি হবেন বলিদানের পশু খবর তার বেহুদা কামে হে নয় কত চাঙ্কালে আমি তাকে জীবন্ত কবর বা পুষ্টি তুলিখা না ভর আলিবর্তী খা হুকুম দিন হাসলাম ভাই হিন্দুর মাথাটা আমি উড়িয়ে দেয় হিন্দুর জন্য তার হাত খবরদার না তার জওয়ান সমান নবাবের পা চাকা কুকুর প্রায় যদি মা থাকে হাজি বলা সরব করে দিনাজপুরে শেমরা থেকে পালিয়ে যাও আফগান আলিবর্তী এখনো পালাতে শেখেনি পেয়াদা আরে মন্দিরের সামনে তোমাকে জীবন দিতে হবে জরুর 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 তবে আমাকে নয় রাজা উদয়নারায়ণ একটা হলে অমৃত বাহিনীও আছে সাবধান আলী ভক্তি খা আর এক পায়গুবার চেষ্টা করবে না ভালো করে চেয়ে দেখো ব্রাহ্মণ দুর্যোটি মঙ্গল হাতে তোমার মৃত্যুর হাতিয়ার হয় নেই নারী এই হাতে হাতিয়ার থাকতে পৃথিবীর কারো ক্ষমতা নেই যে আপনাকে অপমান করে নাপাক নাপাক অনিমুক্তি দিলে বহু দরদ নিয়ে তুমি জলদি জলদি মুর্শিদাবাদে ফিরে চলো কিছু ডর নেই ওই চলো আগের জন্য কবর কাঁপছে জলদি জলদি খবর হয়ে যাচ্ছে ওরে দুনিয়ার দিন সুবহান আল্লাহ আরে তুমি শুনে যাও হাজি মোল্লা সরো তোমার বার বার পাথর বলে জানে এখানেই শেষ চুপ রাও তোমার তোমার অহংকারের কাশ্মী এই আওরাতটাকে আমি জলদি জলদি বেঁধে মুর্শিদাবাদে নিয়ে যাবো আলিবর্তী খা আলিবর্তী খাকে তো
অমিত চেনো না বেদব, তার দিনেশে গেছে এক ভয়ঙ্কর জিঘাংসব। এই শেষ চোখ এক বাচ্চাকে পছন্দ করে, হিন্দি মোতাবেক সে তাকে তুলে নিয়ে যায়। বহুত হুশিয়ার হো যাও হাসিনা, মুর্শিদাবাদে নিয়ে গিয়ে জরুর তোমাকে আমি আমার বাদি বানাবো। আর এই মারি খোদা কি কসম। আরে তুমি সরে যাও কেন আলিবর্তিকা, শুধু তোমার নয়, তোমার নবাবে আমার নবাবের ধর্মগুরু হাজি মোল্লা সরবে কসম আমি ইচ্ছে করে দেবো। এই অতল স্তব্ধ করে দেবো জাহান কুশাগান যাহাদের দাঁড়ানো থাকে জেনে নামের মোহাঙ্গার মশলা থেকে বা পুষ্টিক গুলি থেকে এই মাঠের ছড়ায় আর আমার বিশ্বের প্রতিজ্ঞা প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞা কঠোর কঠিন জ্বলন্ত লাভার মতো এই প্রতিজ্ঞা টকটক করে ফুটে মস্তিষ্কের কোষে কোষে। তাহলে কেন আপনি জানা দুটিকে ছেড়ে দিলেন? বর্তমানে পূজারী আমি, অবস্থায় নরহত্য অধর্ম। এত ধর্ম কেন আপনার? আপনার চেয়ে তো বেশি নয় ব্রাহ্মণ, নারী হয়ে পুরুষের ছত্রে বসে আপনি তো মন্দির রক্ষা করতে ছুটে এসেছিলেন। যদি আপত্তি না থাকে তাহলে বলুন আপনার পরিচয় কি? দেখেনি কখনো না। কোথায় থাকে এই দেবী গাতে? কি করে? শাস্ত্র এবং শাস্ত্র চর্চা। তাহলে দেরি করবেন না। কিসে? মহাপরীক্ষা। কে আপনি? আপনার পরিচয় কি? আমি রাজকুমারী দেবী। দেবী? আপনি দেবী? অবাক করে হবেন ব্রাহ্মণ, আপনি আমার সঙ্গে আগে রাজপ্রাসাদে আসুন। সেখানে তো প্রবেশ নিষেধ। কেন? যদি ওরা চলন্ত নারায়ণ অত্যাচার, সেই জন্যই তো আপনি যাবেন। বাবাকে বলবেন আপনি প্রজাদের কথা না বা মসজিদ রেখে অত্যাচারের কাহিনী। আসুন, দেরি করবেন না। কিন্তু রাজরক্ষী না আসা পর্যন্ত এই মন্দির রক্ষা করবে কে? আমি, এই মুসলমান মুস্তাক। আমি মুস্তাক ভাই? কোনো ভয় নেই ধৈর্যটি ভাইজান, এই মুস্তাক আলীর জিন্দগিতে কোনো কিন্তু নেই, ধীরে তার দুর্বলতা নেই ধৈর্যটি ভাইজান। তুমি নিশ্চিন্ত হয়ে রাজবাড়ি যাও, আব্বাসি তামাম গা জাগিয়ে দিয়েছে, হাতি আমি ছুটে আসছে হিন্দু মুসলমান জওয়ানের দল, আর আমি তোমার জায়গায় দাঁড়ালাম। আশ্চর্য, হিন্দুর মন্দির রক্ষা করতে ছুটে আসছে মুসলমানের জওয়ান, এটা কোন দেশ? গজব দেশ শুনবি কি এর গান, এ গজব দেশ শুনবি কি এর গান, মানুষের বুকে কাঁদে খোদা ভগবান, খোদা ভগবান, আজব দেশ শুনবি কি এর গান। ভুল করেছি, রাজপ্রাসাদে সবাই আমরা ভুল করেছি, এই দৃশ্য আমরা দেখতে চাইনি, এই ছবি আমরা আঁকতে চাইনি, তাই তোমাদের মধ্য থেকে এক মুঠো আগুন নিয়ে গিয়ে দীর্ঘদিনের ভান আমরা পুড়িয়ে ফেলতে চাই। তোমাদের কাছ থেকে এই বীর ব্রাহ্মণকে আমি ভিক্ষাও পেতে চাই। দিয়ে যাও দেবীজি, দিয়ে যাও। মোস্তাক ভাই রইল মন্দিরের সামনে, আমি চললাম ওই মসজিদের দিকে। শয়তান হাজী মোল্লা সরব যাতে মসজিদে গিয়ে শীষ ছড়াতে না পারে সেই দিকে লক্ষ্য রাখ। আসুন। জল্লাম মোস্তাক ভাই, আমার সোনার দেবী গায়ে দেব মন্দিরের নিরাপত্তার দায়িত্ব তোমার, কিন্তু রাজকুমারী ঘোড়া তো একটা, তাতে ক্ষতি কি? বি এই বিদ্রিত নামে ঘোড়া দেয় যে আমরা দুজন চেপে যাব, আজ ভয়ঙ্কর একটা সাগরের সঙ্গে মিশে যাবে ভয়ঙ্করী বাতাস। মুস্তাক ভাই, সেই ভয়ঙ্কর আগুন ছড়ালো বাতাসে উড়ে যেতে হবে নবাব পুষ্পিতি গুলি খায় বহত ধোয়া, প্রতিবাদের আগুনে পুড়িয়ে ছাই করে দিতে হবে। আজ থেকে নতুন করে শুরু হবে সরকার দেবী গণেশী জন্মভূমির পূজা। সেই পূজা নামাজের মন্ত্রে যারা বীর ছড়াতে আসবে তাদের কারো রেহাই নেই এই মুস্তাক আলীর কাছে। রাম চাঁদ ছুটে গেছে মসজিদের দিকে, আর আমি মুসলমান মুস্তাক আলীর ওয়াদা দিয়ে গেলাম, একদিকে আমার জান অন্যদিকে এই দেবতার মন্দির। থাকবে না একটা মন্দির থাকবে না দ্রাসুরের মাটিতে। নবাব মুর্শিদ কুলি খান সঙ্গে আমার শর্ত, আমি তাকে গোপনে সাহায্য করবো, বিনিময়ে আমায় দেবে দিনাজপুরে রাজসিংহাসন। কিন্তু কালের দুর্ঘটনা কি করে ঘটলো? মন্দিরের ঘরটা আসলে পৌঁছে দিল কে? আমি। তুমি? আকাশ থেকে পড়লে মনে হচ্ছে। হ্যাঁ পড়লাম। মন্দিরে গিয়েছিলে কেন? কেন? তুমি
ব্রাহ্মণ কুলে জন্মানি তুমি জানো না হিন্দু মেয়েরা মন্দিরে গিয়ে পূজা পুষ্পাঞ্জলি দিয়ে স্বামী পুত্র সংসারের মঙ্গল কামনা করে মানি মানি কিন্তু আমি মানি না এটা তুমি অসুস্থ নও তো না অসুস্থ নই সুস্থ মনে বিশ্বাস করি আমার দেবতা আমি নিজেই কি বলছো তুমি ঠিকই বলছি পাথরে পুতুলের দেবতা হতো রামানন্দনায়ের বাবার আসনাসন উদয় নাম বুঝতে পারতো না আর সেই জন্যই বুঝি এত বড় দুর্ঘটনার পরেও তোমার মুখে কোনো চিন্তার ছায়া পড়লো না কোনোদিন পড়বেও না হাজি মোল্লা সাহেব যদি মন্দিরে উঠতো উঠতো আলীবর্দী যদি ঠাকুরজিকে ধরে নিয়ে যেত যেত খুশি হতো আমি স্ত্রী হয়ে সহধর্মিনী হয়ে স্বামীর এই অপমান তুমি কি করে সহ্য করতে পারো থাকার কোন পুত্রটি মঙ্গল কাল সবাই প্রাসাদে সে দাপাদাবি করেছে সে খেয়াল তুমি রাখো রাখি তুই এত অনাচার দেখো কে আমাকে মুখ বুঝে সহ্য করে থাকতে হবে না আদিত্য চুপ করে থাকা অন্যায় আদিত্যর কথা শুনেছো আর আমরা চুপ করে থাকবো না তুমি আমি বৌদি আমরা সবাই মিলে আনন্দ করব আনন্দ দারুণ যে কাজ তুমি করতে পারতে না সেই কাজ করেছে ব্রাহ্মণ দুর্যোধন মঙ্গল আপনি বুঝছাপা মুখটা খুলে দিয়েছো দুর্যোধন মঙ্গল এবার দিনাজপুর পুরো ছাই হয়ে যাবে তুমি তাহলে জানতে আগে থেকে খবর পেয়েছিলে হাজী মোল্লা সাহেব আর আফগান আলীবর্দী মন্দিরটাকে মসজিদ বানাতে আসবে আর সেই জন্য কাল তুমি অন্য কাজে রজুহাত দেখিয়ে এই দিনাজপুরের বাইরে ছিলে সাবধান স্বামী সাবধান এখনো পথ থেকে পা সরিয়ে নাও নইলে নইলে কি নবাব মুর্শিদ কুলি খান আক্রমণে তোমার দিনাজপুর পুরো ছাই হয়ে যাবার আগে তুমি তোমার উচ্চাসন তোমার উচ্চাকাঙ্ক্ষী শত্রু হয় দাদা তাহলে আমার ভয় তুমিও তো কম শত্রু তর্ক করবি না আদিত্য তর্ক নয় দাদা তর্ক নয় যুক্তি করছি এখন অনেক সময় আছে ওই পথ থেকে ফিরে এসো না সুজা পথে সিংহাসন আমি পাবো না তাই বাঁকা পথ ধরে বাবার সিংহাসন আমাকে দখল করতে হবে অভিনয় করতে হবে অভিনয় ভালো মানুষের অভিনয় কিছু না জানার অভিনয় সহজ সরল সত্য পথে থাকার অভিনব অভিনয় এখানে তুমি হাসছো তুমি কি দুর্ঘটনার কথা শোনানি জানো না দেশ প্রাস কি ভয়ঙ্কর বিপদ বিপদ তো তুমি স্বেচ্ছা ডেকে এনেছে না বিপদ আমি ডেকে আনিনি ডেকে নিয়ে এসেছি আমার জন্য মানুষকে যে হাসতে হাসতে বিপদে মুখে ঝাঁপিয়ে পড়তে পারে আর কত যে সততার প্রমাণ কি অনন্তনায় অনন্তনায় ঠিক কথাই বলেছেন মহারাজ আপনারা দয়া করে আমাকে এই বিলাসের সোনার খাঁচা থেকে মুক্তি দিন আপনি গন্ধে সুনীল চাবুক আমার সহ্য হয় রাজকুমার কিন্তু উপহার সহ্য হয় অনেক শিক্ষা হয়েছে এই রাজপ্রাসাদ দেশে অনেক কিছু শিখলাম এখানে এক রাত্রি থেকে কি শিখলে মানুষের এই বিরাস মন্দিরে দেব মন্দিরে শঙ্খধ্বনি পৌঁছয় না কি বলছেন আপনি কেন পোশাকের বোঝা চাপিয়ে দিচ্ছেন আমার দেহে কেন পাঠিয়েছেন এত বহুমূল্য খাবার আপনারা জানেন দেশের কত মানুষ না খেয়ে আছে থামো তোমাকে আমি চিনেছি এত দেরিতে প্রাসাদে ছিলাম না তাই চিনতে একটু দেরি হয়ে গেছে কিন্তু মনে রাখো স্বার্থপর শয়তান দেবী তোমাকে চিনতে ভুল করলো আমি তোমাকে চিনতে ভুল করিনি আপনি জানেন না কাকে ও দেবীকে ঠকিয়েছে দাদা দাদা তুই প্রতারিত কি বললেন আপনি আমি অস্বীকার করতে পারো তোমার চাতুরী কাকে তুমি হাজি মোল্লা সাহেব বলে চালাবার চেষ্টা করেছে আলীবর্দীর সঙ্গে যুদ্ধ করে দেবীর ইজ্জত রক্ষা করেছ মন্দির রক্ষা করেছ সমাজ প্রবঞ্চক প্রতারক পরম দানরা উদয় নারায়ণ মঞ্জয় করে তুমি দেবীকে বিয়ে করতে চাও আমি এত বড় দুঃসাহস এত বড় বুকের পাটা তোমার লম্পট আমার কথা শুনবো না বিশ্বাস করবো না তোমার কথা তুমি যে আমার মেয়ের সঙ্গে প্রতারণা করেছো তা আমি কালই বুঝেছি এবং বুঝেছিলাম বলেই কাল রাত থেকে কোনো কথা না বলে কোনো বাধা না দিয়ে সকালের জন্য অপেক্ষা করে আছি কিন্তু না কোনো কিন্তু নেই
যে কাজ অনন্ত নারায়ণ করতে পারছিলাম সে কাজ করেছে এই মিথ্যাবাদী ব্রাহ্মণ জীব। তুমি রাধা উদয় নারায়ণকে মূর্খ মনে করেছ বারবার। আমি আমি তোমাকে চালান দিয়ে দেব নবাব রশিদ পরিখার দরবারে। মূত্রে ভরিয়ে রাখাও, নতুন বই কুন্তে সে ডুবিয়ে মারবে, উত্তপ্ত লোহ শোলা কাজিয়ে তোমার চোখ তুলে দেবে। তোমাকে পেয়ে সত্যি আমি খুব আনন্দিত, তাই আমি তোমাকে প্রথম জানাচ্ছি আমার হৃদয়ের অভিনন্দন। দাঁড়াও দাদা দাঁড়াও, আদিত্য নারায়ণ তোমার প্রথম ভাগ এবং শেষ ভাগ উত্তর ভাগের অভিনয় মুগ্ধ হয়ে আমি তোমাকেই জানিয়ে যাচ্ছি প্রথম অভিনন্দন। মূর্খ কাণ্ড জ্ঞানহীন দেবী, কাকাকে বলিস আমাকে সামনে থেকে ছড়িয়ে দিল, পিছনে কিন্তু আমি আছি। দেবীগামের মানুষ চোখের সামনে বেসাকে মুস্তাকালের মুখ আব্বাসির হাসি বাসির মতো বাজে আমার অন্ত নেই, হাত ছাড়ি দিয়ে ডাকা মায় মন্দির আর মসজিদের পাশে ছন্দ মধুর জীবন। জীবনের জন্য তো যুদ্ধ রাজকুমারী, এই জীবনের জন্য তো আপনি যুদ্ধ করবেন, সেই বাঁশির স্বরে বাজিয়ে রাখতে আজ আপনার হাতে আমি মানুষের ভালোবাসা প্রতিষ্ঠা করতে তুমি যেমন অস্ত্র তুলে নিলে আমিও তেমনি তোমার ভালোবাসার মন্দির খুলে দেব। আমার ভালোবাসা সোনার দৌলত হুকুম দেন শাহজাদি, এই যদি আপনার পায়ে পড়িয়ে দেন মেরা নসিব বিলকুল পাল্টে ফেলি। শাহজাদি বাদীটাকে কেন আপনি আমাকে অপমান করতে চাইছেন? আমি কি সুজাউদ্দিন হতে পারি না? শাহজাদি আমি কাওয়া নই, আমার আর যে আপনি শুনবেন না, সুজার মধ্যে আপনি কি দেখেছেন? না তুমি দেবী খাই সামনে হিন্দুর হাতে মার খেয়ে এসেছো।
আপনারা জানেন না কোন মহামান্য সেবার ছাড়া আলী পত্রিকা সৈয়দ সুজাউদ্দিন না আমি কাউকে বলবো না খা সাহেব তাছাড়া কেউ দেখতেও তো পাইনি যান যান ভেতরে চলে যান যাচ্ছি মগর याद रखिए तुम्हारे तमाशा हमें बर्दाश्त कर बना कभी नहीं গুপ্তচর সেহেল সেতু নে মুখে ব্যঙ্গের হাসি আর হাতে ছিল উন্মুক্ত হাতিয়ার আমার জিহাদ যুদ্ধের ভয়ঙ্কর অত্যাচারে হান্তাবে তাওরাতের চোখে পানি
ঠিক তখনই আমি আলম্বনা তখনই পাহাড়ের মতো মাথা তুলে দাঁড়িয়েছিল ওই ব্রাহ্মণ ধৈর্যের মঙ্গল চোখে তার আগুন বুকে তার ভয়ঙ্কর প্রতিজ্ঞা আসমান গম্ভীর কণ্ঠে আমার সম্মুখে সে চিৎকার করে বলল বেঈমান মুর্শিদ কুলি তোমার জিহাদ যুদ্ধ খতম করে দেব বহুত হুঁশিয়ার মুর্শিদ কুলি সে গুপ্তচর দিয়ে তোমার গোপন খবর জানতে চায় গুপ্তচর জি হ্যাঁ যা আপনা তুমি গুপ্তচর জি না আমার আন্দাজ আপনার কোন পরম আত্মীয় হ্যাঁ তুমি চিনতে পারলে না ভাইজান ভাইজান আমি তোমার ছোট ভাই সাদি ভাইজান ভাইজান আমি বেয়াদ হতে চাই তাকে আমি মনে রাখতে চাই না হান্দাম ওকে হারে নিয়ে যা ওর সব কিছু জলদি বদলে ওকে নয়া ইনসান বানিয়ে দে আসুন জনাব দাঁড়াও ভাইজানকে আমি একটু ভালো করে দেখে নেই ভাইজান সাদি না 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 আমার সেই আদুর খেতের সাদি ভাই তুমি নয় সে অনেক আগে ইন্তেকাল করেছে ইন্তেকাল করেছে ইন্তেকাল করেছে হা দেখা তারপর জন্মেছে কাটতলব খা আর সেও মরেছে বাংলার দক্ষিণাত্যের মাটিতে তারপর জন্মেছে মুর্শিদ কুলি খা ইসলামের খেদমতগার ধর্মের জন্য খুন করেছে একমাত্র পুত্রকে জনাব শরিয়াতের বেজ্জত সেই বেজ্জত করতে চায় রাজা উদয়নারায়ণ আলিবর্দী খা আদেশ করুন জনাব নাম সেই শয়তানি দেবী পেয়াদামল রাজকে জন্ম দিয়েছে তাকে মর্দা নামাভিক যোদ্ধা করে গড়ে তুলেছে সেই কাম্বাক উদয়নারায়ণকে গ্রেপ্তার করে আমার সম্মুখে হাজির করবে যা হুকুম খুদাবাদ দোসরাবার আমি কসুর মাফ করি না আলিবর্দী খা এবার শুধু হাতে ফিরে এলে একা ফিরে এলে ওই তরবারি আমি তোমার নিজের কলিজায় বসিয়ে দেবো তার আগে বন্দার বন্দার এক আলিবর্দী খা নিজেই নিজেকে কোরবানি দিয়ে আপনাকে শেষ সালাম জানিয়ে যাবেন দাবি আসসালাম আলাইকুম মেরা তো শেষ সুজাউদ্দিন তোমার ইখতিয়ারে বিশ্বজয় জাহান কোষা কামান আর তাতে তুমি বারুদ দিয়ে রাখবে আর তার আগে শক্ত করে ধরো আমার জিহাদি যুদ্ধের ভয়ঙ্কর হাতিয়ার হে জিন্দান হে মুর্দাব ওই ধৈর্যরি মঙ্গলকে গ্রেপ্তার করে আমার সম্মুখে হাজির করবে ভগবদ্দার অপরাধ বিসমিল্লাহ হ্যাঁ আমি তার কৈফিয়ত জানতে চাই সে হাজি সাহেবকে মন্দিরে উঠতে দেয়নি আমরা কি তাকে মসজিদে উঠতে দেব সুজাউদ্দিন গোলামের গোলাম সুজাউদ্দিনের কৈফিয়তের জবাব আপনি আপনার দিলকে দেবেন জনাব তাহলে আমি আমার জবাব পেয়ে যাব জনাব জবাব পেয়ে যাব হে আদব 32 কম্বাক তোমাকে আমি জিন্দা পীর নবাব মুর্শিদ কুলি খার খোয়া যে শয়তান ভেঙে দিতে চাইবে তাকে আমি কুতুল করবে ধরে রাখুন শক্ত করে ধরে রাখুন আপনার হাতিয়ার দুর্বল হয়ে পড়বেন না অন্য মানুষ তো হবেন না আজ আপনাকে যুদ্ধ শেষ এবং জ্যেষ্ঠ কৌশল শিক্ষা হবে আজই শেষ হ্যাঁ শিক্ষা শেষ যুদ্ধ শুরু আমি সত্যিই ভুল করেছি
বলো তুমি কি চাও? জীবনের সঙ্গিনী স্বীকৃতি না। নীলাম, আমার প্রেমের কোনো দিন অমর্যাদা করবে না, আমাকে কথা দাও। নীলাম প্রিয়া, নীলাম বিলাসে বৈভবে অশৈশবে প্রতিপালিতা হয়েও তোমার হৃদয়ে পরম রত্ন যেমন তুমি আমায় উপহার দিলে, তেমনি আমিও তোমাকে এই প্রেমের মর্যাদা জীবন দিয়ে রক্ষা করব, এই কথা দিলাম। কথার কুসুম হৃদয়ে বৃক্ষ হতে টুকটাক টুকটাক করে ছড়িয়ে পড়ল আমার মনের সাজি ভরল। কথার কুসুম Oh,
তার কথা
মুখে বলেন কিন্তু মনে মনে অন্য পথে চলেন কেন? হযরত মুহাম্মদের ভক্ত কিন্তু হৃদয়ে মহব্বতে কেন? নারী ধর্ম কি ইসলাম? মানুষকে হত্যা করাই বুঝি ধর্ম? মানুষকে ধর্মচ্যুত করাই বুঝি ধর্ম? সমাজ সংসার থেকে শান্তি লুণ্ঠন করে ধর্ম অন্ধতা রথ চালিয়ে নেওয়ার নাম যদি ধর্ম হয়, আর সেই ধর্মে যদি শান্তি না থাকে, সহিংসতার আসল ঠিকানা হয়, তাহলে সে ধর্মে ধ্বংস অনিবার্য। মহান ধর্ম না নবা মসজিদ গুলি খা হাজারটা মসজিদ গুলি লক্ষ্যজন হাজি মোল্লা সরব সেই ধর্মকে মহান করতে পারবে না যে ধর্ম মানুষকে না খাইয়া মারে। মিথ্যে কথা না, মিথ্যে নয়। আপনি জানেন আমি আপনার জেনানা হাজুতি কাল থেকে আমি যদি আপনার মেয়ে হতাম বাবা হয়ে মেয়ের উপরে অত্যাচার করতে। দেবী ধর্ম কি আপনার দিন থেকে পিতৃত্ব করে রেখে বঙ্গের শহরে মনুষ্যত্ব মুছে দিয়েছে? আমি শুধু আপনি নামাজ কাজে করেছি, কিন্তু আপনি আপনি যে লাখ লাখ মানুষের পূজা স্তম্ভ করে দিয়ে তাদের বুকে রক্ত পূজা মণ্ডপ ভাসিয়ে দিয়েছেন, তার শাস্তি কে নেবে? নবা মুর্শিদ আমি সেই ভয়ঙ্কর অপরাধের শাস্তি আজ আমি নিজেই নেব। কন্যা আমার বিদ্রোহিনী কন্যা বাপজানকে এসেছিল শাসন করতে, বাপজান ভুল করে তার উপর বিচার করেছে, খাদ্য পানির বদলে চা বুকের পর চা বুক মেরেছে, দু আঁখে ঝরিয়েছে বেদনার পানি, তাই তার কণ্ঠে শোনা যাচ্ছে আমার একমাত্র পুত্রের জিন্দগির ফরিয়াদ। তোর সঙ্গে কি আমার ছেলের দেখা হয়েছিল রে বেটি? সে কি তোকে শিখিয়ে দিয়েছে তার এই ব্যাকুব বাপজানকে? এই কথাগুলো শিখে আমার কাছে আয় রে বেটি। অঙ্গেশ্বর বলবি না, ওই শব্দটা হিংস্র। মুর্শিদ কুলি খার নামটা ইসলামের জন্য উন্মাদ। তুই শুধু আর একবার ওই কথাটা বল কন্যা, সত্যি যদি আমি আপনার মেয়ে হতাম তাহলে কি পারতেন বাবা হয়ে মেয়ের উপরেই ভাবে অত্যাচার করতে? জরুর পারতাম, আমি সেই অত্যাচারই করব আমার নিজের উড়নে দিয়ে। আমি তোর চোখের পানি মুছে দেব আমার নিজের হাতে, তোর বিনষ্ট চুলগুলো আমি ঠিক করে দেব। নাদান শিশু, ফুটফুটে একটা কোচে বাচ্চা যেভাবে তার মায়ের কাছে গিয়ে মধুর অত্যাচার করে, আমিও তোকে তেমনি ভাবে অতিষ্ঠ করে তুলব। তুই তোর দামাল ছেলেকে সামাল দিতে পারবি না রে আম্মা জান? আপনি আম্মা ধাদি রেসা নদীর ধারে আদি সাগর সেই খ্যাতি ওলা কৃষক গরিব ইমানদার ইনসান। আমার খোয়াব ভেঙে দিবি না, আমি এখন মসজিদ কুলি খা নই, আমি এখন শুধু বাপজান, শুধু বাপজান। কে আছো ভাইয়া? সোজা উদ্দিন কে ডেকে দাও। আলাসু বলুন কথা বানা না, যাহা পোনা নই জনাব নই, আমি এখন শুধু বাপজান। আর তোমাকে আমার আদেশ নয়, তোমাকে আমার অনুরোধ, তুমি আমার হিন্দু কন্যা দেবীকে বীজ বাহকে তন্দ্রামে করে সসম্মানে বহুত বহুত ইজ্জত দিয়ে আজ এখনই ওকে দিরাজপুরে পৌঁছে দিয়ে বঙ্গেশ্বর। এইবার আমি বঙ্গেশ্বর, তাই আমার আদেশ পথে যেতে যেতে গ্রাম গঞ্জ শহর যেখানে দেখবে জিহাদ যুদ্ধের দুর্গন্ধ সেইখানে বুক ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবে আজ থেকে জিহাদ যুদ্ধ খতম, হিন্দুরা মুসলমানের দুশ্মন নয়, হিন্দুরা মুসলমানের ভাই, হিন্দুরা মুসলমানের ভাইজন। জয় হায়াত নবাব মসজিদ পরিচালক হুকুম।
দিনের জিন্নাত নেশা সে যাবে হয়ে জ্বলন্ত সুযোগ তাপের সাথে পেয়েছো একটা পিতৃ হৃদয় নিয়ে ভিত্ত কোণে লোকে রাখা স্নেহের ছায়া তুমি পাওনি যাও বাবা যে বলবেন আমি তার আদেশ বা কর্তব্য পালন করতে যাচ্ছি না সুযোগ দিন তুমি যাবে না শাহজাদি সেই হতভাগিনী প্রজাকে সত্যি অপরাধী
কর্মের কথা বলবেন না, সমাজের কথা ভাববেন না, সত্যের মুখে চেয়ে সত্যকে রক্ষা করতে নেই বিচার করু। তুমি তুমি আমার বাবা, আমার যত্ন বিচার করো বাবা, তুমি আমার বিচার করো। দাদা মুখ তোলো, বৌদি কোথায় গেল তোমার সেই কল্যাণ বই হাত? আদিত্য তোরা সবাই মিলে আমার বিচার কর, আমার বিচার কর। কথা দিয়েছিলে প্রাণ দিয়ে আমার প্রেমের মর্যাদা রক্ষা করবে, আজ সমাজ আমাকে পতিতা বলছে, অথচ আমাকে স্পর্শ করে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম তোমার জীবন আমি হাসিয়ে নেব। কিন্তু কোথায় আমার হাসি ধৈর্যটি, আমার দু চোখের অশ্রু গেলে দেওয়া তোমার হাসির সেই ইন্দ্রধনুষ? তুমি ব্রাহ্মণ, তুমি বীর যোদ্ধা, অষ্টগুরু শঙ্করাচার্যের শ্রেষ্ঠ শিষ্য। আমি সেই জন্য তো লড়াই করব আজকের এই পুণ্য সমাজ ব্যবস্থার বিরুদ্ধে। ব্রাহ্মণ ব্রাহ্মণ বলেই তো আমি বিষ্ণুর বুকে লাথি মারতে ভয় পাই না। আমি সত্যের পূজারি, সত্যই আমার সাহস, সত্যই আমার ধর্ম। আমি আমি দেবীকে সত্যিকারেই ভালোবাসি। সমগ্র দেশকে পরম ঘৃণা। মহারাজ শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তুমি অপমান করতে সমস্ত হিন্দু সমাজকে, হিন্দু ধর্মকে। কিন্তু যে ধর্ম যে জাতি তোমার জীবন থেকে প্রেম কেড়ে নেয় অন্যায় ভাবে, তোমার সামনে কষা হয় নারীকে পতিতা বলে উপহাস করছে, তুমি তাকে ক্ষমা করতে পারো? অক্ষরণা দেবী, আমি পুরুষ, প্রেম আমার প্রকৃতির আশীর্বাদ, আমি পূজারি, সত্যের সাধনায় আমার ব্রত। তাই সমাজের বিচার অগ্রাহ্য করে এই মুহূর্তে তোমার হাত ধরে আমি পথে গিয়ে দাঁড়াবো। সমাজের মধ্য থেকে দীর্ঘদিনে সমাজের কুসংস্কার তুমি মুক্ত করতে পারবে না। তুমি লোভী, তুমি কামনার নির্যাতিত হয়েছে, তোমার মুখের দিকে তাকিয়ে আছে সারা দেশের নির্যাতিত মানুষ। আমার মায়াবিনী জন্মভূমি মায়ের মুখে হাসি ফিরে আনতে আমি তোমার কাছে ক্ষমা চাইছি দেবী। তুমি অসহায় তুচ্ছটি মঙ্গলকে তুমি আমায় ক্ষমা করো দেবী, আমায় ক্ষমা করো। হায় ধৈর্যটি মঙ্গল, বিষ্ণু যদি তুমিও তাহলে আর কেন? দাঁড়াও দাঁড়াও যোদ্ধা, তোমার অস্ত্রে আমি আমার জীবন শেষ। হয় না রাজকুমারী, সান্ত্বনা পারে না ওই সান্ত্বনা দিব রে জিন্দা থেকে। কিন্তু আমার যে বিচার হয়ে গেছে। না বিচার হয়নি, 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 না বিচারের নাম হয়েছে প্রহসন। সুজাউদ্দিন মহামান্য নবাবের বান্দার বান্দা সুজাউদ্দিন অনেক আশা নিয়ে অনেক খোঁজ নিয়ে আপনার কাছে ছুটে এসেছিল মহারাজ, কিন্তু সে দেখলাম। কি দেখলে? আজে মোল্লা সরাবি শুধু মুর্শিদ আবাদে নেই, বিরাজপুরেও আছে। কতটুকু জানো হিন্দু ধর্মের? না জানলেও মানুষের ধর্মের অনেক ব্যথা বেদনা আনন্দের
তুমি আমাকে ভাই বলে দোস্ত বলে আলিঙ্গন করেছে নাকি
দেবতার মন্দির থেকে গ্রেফতার করে এই দেবীর মন্দিরে নিয়ে আসার জন্য বন্ধু বিজাউদ্দিন দেবতার পূজো অনেক করেছো বন্ধু কিন্তু দেবীর পূজা যে হয়নি তার মানে ভূমিকা কর ফল মহব্বত কে বলা মন্ত্র তারপর দিল দেহ এক করে পূজা করো ওই দেবীর যে দেবীর প্রতিষ্ঠা করেছে নবাব মুশিদ কলিকো জাল সাতুরে হিংসাময়ী কালী নাগিনী দেবীকে আমি চিনি না।
বলুন এদিকে তুমি সাদি করবে ভয় দেখাচ্ছে না না ধুরজুরি মঙ্গল আমি জয়ের পথ খুঁজছি দেবী আমার ভুলে আজ মিথ্যা কলঙ্কি কলঙ্কিনী আর সেই কলঙ্ক মোচন করবার জন্য আমি ওকে কন্যা বলে আমার কাছে টেনে নিয়েছি তবু আমি জানি বাবা তার মেয়েকে সবকিছু দিতে পারে না অযোধ্যার সুখ সীতা কোনোদিন চাইনি চেয়েছিল স্বামীর সঙ্গে বনবাসে কাটাতে তাই আমি আজ এই মুহূর্তে আমার মেয়েকেও তোমার সঙ্গে বনবাসে পাঠাতে চাই আমার পঞ্চবটি বনে অনেক হিংস্রতা আমি তোমাকে জায়গির দান করব হায় রাজা দশরথ আমি তোমাকে বহাল করব আমার প্রধান সিবা সালারের পদে আমি অসহায় অসহায় ধুরজুরি মঙ্গলকে সর্বশক্তিমান করতে আমি সুবে বাংলার নবাব জিন্দা পীর মাতা মন অল মুলক আলাউ দৌলা নাসের দমনৌ সরি জিন্দা পীর আমার প্যারা দাবাসকে আজ যদি এই নবাবী বস্ত্র শুদ্ধ আমি নবাবী তাজ যৌতুক দিই আমার সিংহাসন মানুষের ভালোবাসা আমার রাজমুকুট দেশবাসীর আশীর্বাদ তাই আমি লোভ লালসা আত্মসুখ দম্ব অহংকার মিশ্রিত শত সহস্র মানুষের বুকে রক্তে রঞ্জিত আপনার ওই নবাবী তাজ আর নবাবী মশলা থেকে মনে প্রাণে ঘৃণা করি ধুর্যতি মঙ্গল কে নির্বিঘ্নে আমি আবার দিনাজপুরে পৌঁছে স্বপ্ন আমার সামনে এক দেবী পেছনে এক দেবী এক দেবী কাঁদছে আর এক দেবী হাসছে মাঝখানে দাঁড়িয়ে আছি আমি নয়ানসান এই মুর্শিদ কুলি খা অবাক হয়ে তাকিয়ে দেখছি এই বেহেস্তের তাজবীর এই তাজবীর আমি কি দিয়ে ঢেকে রাখবো রে আম্মি জান সুজা ভাই সুকে জিনাতে সাদে দিয়ে বাবা ওরা বড় লজ্জা পেয়েছে রে বেটি আর পেলেও খুশি
मगर शैतान आली बोर्डीर चोखे मुझे चना क्षमा करो चना क्षमा करो গ্রেফতার করে অন্ধকার কারাগারে নিক্ষেপ কর ওকে ওকে আমি ডাল কুত্তা না না তাও নয় তাও নয় তাও নয় ওকে ওকে আমি গরম পানি তাও নয় তাও নয় গ্যারক্ষী ওকে বন্দি করে অন্ধকার কারাগারে নিক্ষেপ কর ওকে কি শাস্তি দেব সেই শাস্তি দেখে সারা দুনিয়া সারা দুনিয়া ভয়ে কেঁপে উঠবে আমার জন্য আর ওকে কষ্ট করতে হবে না তবে যাওয়ার সময় বলে যাই নবাব মুর্শিদ কুলি খান লৌহপিণ্ডরে নিঃসঙ্গ জীবন যাপন করবার জন্য এই আলীবর্দীর জন্ম হয়নি খোদা তাইলাভ তার ললাটে লিখে দিয়েছে এক অদৃশ্য ফরমান হাজারো চেষ্টা করে শত কারাগারে নিক্ষেপ করে চার একটি হরফ আপনি বদলে দিতে পারবেন না জানোয়ারটা এই জানোয়ারটা কি বলে গেল পাগল হয়ে গেছে জাবানা পাগল হয়ে গেছে ওর একটা কথা বোঝা গেল না বুঝতে তো আমিও বড় একটা পারিনি সুজাউদ্দিন যে আমার বেটির শাদীর ভুল ফুটেছে আমার হিন্দু বেটি দেবী তুই সাক্ষী আমি আজ এই মুহূর্তে তোর সম্মুখে সুজাউদ্দিনের হাতে আমার যে নাচ আমি তুলে দিতে চাই এসো সুজাউদ্দিন আয় মা জিন্না খোদা হাফেজ দুনিয়াটা দুলে উঠল না রে বেটি বাবা সুজাকে মনে হলো খুব জটিল আর জিন্নাতকে মনে হলো তুই না বাবা আরে বেটি হ্যাঁ সেই জন্য তো আমি তাকে দাওয়াতে দিয়ে এসেছি বলবো না রে বেটি বলবো না সত্যি যদি সেই মেহমান না আসে তাহলে আসমানের একখানি চাঁদ আজ মিথ্যা হয়ে যাবে তোর কাছে সবকিছু মিথ্যা হয়ে যাবে চাঁদের বদলে ওই চাঁদের মুখ থেকে ঝরে পড়বে টপ টপ করে পানি সত্যি একটু আগে যাকে তুই হাসিতে ভরিয়ে দিলি আমি আমি সেই হতভাগিনীকে আর কাঁদাতে পারবো না রে বেটি আমি আর কাঁদাতে পারবো না আমি আর কাঁদাতে পারবো না খুশিতে পারে না এমন কাজ আজ এই দুনিয়াতে নেই বন্ধ করা দরওয়াজাটা আজ ভাঙতে এসে তুমি চলে যাও চলে যাবো না হয় মরো শাদি করতে রাজি কে হাতি ভাই তুমি আমাকে কোথা থেকে ডাকলে সাথে হাতি ভাই রেসা নদীর ধারে হাতিচা গায়ে সেই আঙুর ক্ষেতের পাশে ভাই যা ঠোকা ঠোকা আপেলের ফুল তুই একদিন বলেছিলি ভাইজান ভাইজান ওগুলো ওগুলো যদি আঙুর হতো হাদি ভাইজান তাহলে শোনো ভাই শোনো এক কেচ্ছা না আমি কেচ্ছা শুনতে চাই না আমি আমি মসনদ চাই মসনদ আমার মসনদ আমার এই চেহেল সেতুর আমার আমার চেহেল সেতু দেবী আমার মেয়ে আমার মেয়ে দেবী শাদি কাকা চুপ চুপ বেটি চুপ ও এখন এখানে নেই ও এখন চলে গেছে সেই আত্মীয় জায়গায়
সেই আঙুর ক্ষেতের পাশে ওর চোখে মুখে এখন খোয়াব আরো খোয়াব দেখো ক্রে বেটি আরো খোয়াব দেখো তুই আমার সঙ্গে চলে আয় রে বেটি আমার সঙ্গে চলে আয় জিম্বা বেরে খুরশিদ পুরি আমি খুরশিদ কুলি খান আমি শাদি খাদি ভাই শাদি ভাই এ তাকত ভাইয়ের কলি যায় তুমি এই তলোয়ারটা বসিয়ে দিতে পারলে না হাতটা তোমার কেঁপে উঠেছে না দাও ওটা আমাকে দাও হাজি সাহেব হাজি সাহেব এই তলোয়ার আমি ইসলামের দুশমন এই মুর্শিদ কলি খায় কালি যায় বসিয়ে দেব যাও যাও মৃত্যুবরণ করেছে হাজার হাজার নবাবী ফৌজ ভাই সব চালাও কামান তোপের গোলা উড়িয়ে দাও ইতিহাসের কলঙ্ক এইবার অপরাধী এই নবাব মুর্শিদ কুলি খাঁর বিচার কর নিশ্চয়ই বিচার করব মহিন হামস বেয়াদব বলো দেবী সুলতানা দেবী সুলতানা দেবী সুলতানা তার বিচারে অনুশোচনায় কাতর যন্ত্রণায় ক্ষত বিখ্যাত মুর্শিদ কুলি খাঁকে চিরকালের জন্য মুক্তি দিয়ে গেলাম আমি আমার প্রাণ দিয়ে আমার প্রেমের স্বীকৃতি দিয়ে গেলাম দেবী আমিও জীবন দিয়ে তোমার প্রেমের স্বীকৃতি দিয়ে গেলাম দুর্যোধন সুজাউদ্দিন এত মেহনত করে আমি ওদের মিলন ঘটাতে পারলাম না ওদের মিলন হলো মৃত্যুর মাঝখানে আমার কবর আমি ছুঁড়ে রেখে এসেছি আমাকে কবর দিয়ে সেই কবরের গায়ে লিখে দিও
ওগো আগামী দিনের মানুষ, তোমাদের পদধূলি আমার কবরে দিয়ে তোমরা আমাকে ক্ষমা করো।